Hey guys, welcome to Football Duniya. Haro ek notun video te shobaike shagoto. To ei video te besh kichu guruttopurno bishoy niye discuss korbo tomader shonge. Ei muhurte moydane football er jeta shobtheke boro khobor, East Bengal er poroborti investor hishebe kara aste choleche. To Basundhara group ke niye to ei muhurte charidike ekdom puro shorgol pore giyeche. কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার কিন্তু তাদের বর্তমান স্পন্সর শ্রী সিমেন্টকে নিয়েও একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার বক্তব্য অনুযায়ী শ্রী সিমেন্টের সঙ্গে ইস্ট বেঙ্গলের এখনো পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে এবং পরবর্তীকালে শ্রী সিমেন্টের সঙ্গে তাদের কোনো প্রকার যে আর কোনো চুক্তি হবে না সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই বলা সম্ভব নয়। অর্থাৎ তার কথায় কিন্তু পরিষ্কার, শ্রী সিমেন্টের জন্য কিন্তু দরজা এখনো অবধি খোলা রয়েছে। এর সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আরো একটা কথা বলেছেন, শ্রী সিমেন্টের সঙ্গে ইস্ট বেঙ্গলের এই ইস্যুটা নিয়ে কিন্তু FSGL যার ISL এর আয়োজক তারা কিন্তু সম্পূর্ণভাবে ইস্ট বেঙ্গলের পক্ষেই কিন্তু আছেন এবং তারা কিন্তু সম্পূর্ণভাবে ইস্ট বেঙ্গল ক্লাবকে সহযোগিতা করে চলেছেন। তার কারণ দেখো, শ্রী সিমেন্ট মাঝে চলেই যাবে এরকম একটা কথা শোনা গিয়েছিল, কিন্তু সেখানে কিন্তু শ্রী সিমেন্টের বর্তমান ম্যানেজমেন্ট বারবারই একটা কথা বলছিল, তাদেরকে যদি এইভাবে ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়ে চলে যেতে হয় তারা কিন্তু এই দু বছরে যে টাকাটা ইনভেস্ট করেছে অর্থাৎ প্রায় 100 কোটি টাকার মতো সেটা কিন্তু তারা ক্ষতিপূরণ হিসেবে চাইতে পারে। তবে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, এক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব আবারও একটা আইনি জটিলতায় পড়ে যাবে। এই মুহূর্তে টার্মশিটের চুক্তি অনুযায়ী 2 বছরের উইন্ডো পিরিয়ড চলছে যেটা কিন্তু এই মরশুমের পরে শেষ হয়ে যাবে। তো দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বসুন্ধরা গ্রুপই যে ইস্ট বেঙ্গলের স্পন্সর হচ্ছে বা ইনভেস্টর যেটাই বলো না কেন সেটা কিন্তু বলার সময় এখনো অবধি আসেনি। আজ কিন্তু দেবব্রত বাবুর মন্তব্যে সেই কথাটাই কিন্তু পরিষ্কার। তিনি যেটা বলেছেন, বসুন্ধরা গ্রুপ সহ আরও বেশ কিছু ক্লাব অবশ্যই এগিয়ে আছে ইস্ট বেঙ্গলকে ইনভেস্টর করার ব্যাপারে, কিন্তু শ্রী সিমেন্টের জন্য দরজাও কিন্তু খোলা রয়েছে। তো এবার দেখা যাক কোথাকার জল কোন দিকে গড়ায়, সেই দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। অন্যদিকে বসুন্ধরা গ্রুপের যে অয়েল ফ্যাক্টরি, যে জুয়েলারির যে চেইনসগুলো আছে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে তাদের যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে এবং তারা কিন্তু IFA এবং AIFF এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে যাতে ভারতীয় ফুটবলের সঙ্গে তারা যুক্ত হতে পারেন। তো এবার দেখা যাক কি হয়, অবশ্যই এই ব্যাপারগুলোর দিকে তো আমাদের নজর থাকবেই। তো দেখো, এক্ষেত্রে আমি বলবো আগামী একটা মাস কিন্তু ইস্ট বেঙ্গলের এই ইনভেস্টর ইস্যুটার ব্যাপারে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। হয়তো এই এক মাসের মধ্যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত চলে আসতে পারে, সেই দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। অন্যদিকে কিন্তু মারিও রিভেরার ইস্ট বেঙ্গল কালকে নামছে তাদের থেকে লিগ টেবিলের এক ধাপ উপরে থাকা নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, যাদেরও কিন্তু এবার অবস্থা একেবারেই ভালো না এবং বলা যায় ইস্ট বেঙ্গলের মতোই। তো তাদের বিরুদ্ধে কালকে খেলতে নামছে মারিও রিভেরার দল এবং মারিও রিভেরা যেটা বলেছেন তিনি কিন্তু সম্পূর্ণভাবে আশাবাদী কালকের ম্যাচে ভালো ফল করার ব্যাপারে। তো দেখো, তিনি তো প্রত্যেক দিনই এই কথাটাই বলছেন যে তার দল ভালো খেলবে, কিন্তু সত্যি কথা বলতে কি, এই দলটার হেরে হেরে এমন একটা জায়গায় মানসিকতাটা চলে গেছে দলটা যেন লড়াই করার শক্তি বা ইচ্ছে যেটা বলি না কেন সেটাই কিন্তু যেন হারিয়ে ফেলেছে। তো আশা করব কাল কিন্তু নর্থ ইস্ট খুব একটা কঠিন প্রতিদ্বন্দ্বী নয় এবং তাদের এগেনস্টে তারা যথেষ্ট ভালো পারফর্ম করবে, সেই আশাই তো আমরা করব। অন্যদিকে এটিকে মোহনবাগানের জন্য কিন্তু একটা খারাপ খবর রয়েছে। তোমরা জানোই কয়েকদিন আগে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ হয়, এটিকে মোহনবাগানের প্রবীর দাস একদম খেলার শেষ দিকে লাল কার্ড দেখে। তো AIFF এবং FSGL কিন্তু প্রবীর দাসকে 50,000 টাকা জরিমানা করেছে ISL এর কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করার জন্য এবং তার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ওই আচরণটাকে ভায়োলেন্স রুলের আন্ডারে কিন্তু ফেলা হয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিন, মনে করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রাখো যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কিছু নোটিফিকেশন চলে যায়। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।